এটা একটা অদ্ভুত মুভি। এই মুভির প্রধান চরিত্র নিজের গায়ের চামড়া বিক্রি করে দেয়। কেন তাকে এমনটা করতে হয় এবং এর পরিণতি বা কি হয় সেটা নিয়েই এই গল্প। মুভির শুরুতে গল্পের প্রধান চরিত্র স্যামকে দেখা যায় যে তার বন্ধুর সাথে লেবাননে একটা অ্যাপার্টমেন্টে থাকত। সে দিনের বেশিরভাগ সময় তার এক্স গার্লফ্রেন্ড আবিরের ফটো দেখতে থাকত, কিন্তু আবির বিবাহিত ছিল। কিন্তু সে ভাবত কখনো না কখনো তারা আবার একসাথে থাকবে। সে আর তার বন্ধু একটা পোল্ট্রি ফার্মে কাজ করত, তাতে তাদের কোনো রকমে চলে যেত। আর মাঝে মাঝেই তারা আর্ট এক্সিবিশনে ঢুকে সেখানে গেস্টদের জন্য রাখা খাবার চুরি করে খেত। এরকমই একটা আর্ট এক্সিবিশনে তারা যায় আর সেখানে সেই এক্সিবিশনের ম্যানেজার সোরায়ার সামনে তারা পড়ে যায়। সোরায়া তাদের নাম জিজ্ঞাসা করে এবং গেস্ট লিস্ট চেক করে দেখে তাদের নাম কোথাও নেই। সে বুঝে যায় তারা এখানে ফ্রিতে খাবার খেতে এসেছে। স্যাম ভয় পেয়ে যায়, কিন্তু তাকে অবাক করে দিয়ে সোরায়া স্যামকে বলে অপেক্ষা করতে এবং এক্সিবিশন শেষ হয়ে গেলে যে খাবারগুলো অবশিষ্ট থাকবে সেটা নিয়ে যেতে। এটা শুনে স্যাম একটু অপ্রস্তুত হয়ে পড়ে। এরপর সেই এক্সিবিশনে জেফারি নামের একটা কন্ট্রোভার্সিয়াল কন্টেম্পোরারি আর্টিস্টকে দেখা যায়। সে তার আর্টের মাধ্যমে সমাজের আপত্তিকর নিয়মকানুন তুলে ধরার জন্য বিখ্যাত ছিল আর সে আধুনিক যুগের সবচেয়ে দামি আর্টিস্ট ছিল। তার প্রত্যেকটা আর্টই কোটি কোটি টাকায় বিক্রি হতো। জেফারি যখন জানতে পারে স্যাম এখানে ফ্রিতে খাবার খেতে এসেছে এবং সে একজন সিরিয়ান রেফিউজি, তখন তার উপর জেফারির ইন্টারেস্ট তৈরি হয়। জেফারি স্যামকে জানায় সে একটা নতুন আর্ট তৈরি করতে চাইছে রেফিউজিদের উপর। তাদের ভিসা পাওয়ার যে সমস্যা সেটাই সে ওই আর্টের মাধ্যমে তুলে ধরতে চায়। এই সময় জেফারি জানতে পারে স্যাম বেলজিয়ামে যেতে চায়, যেখানে তার এক্স গার্লফ্রেন্ড বিয়ে করে তার হাজবেন্ডের সাথে চলে গেছে। স্যামের এতটা ডেসপারেট হওয়ার সুযোগে জেফারি নিতে চায়। স্যাম যখন জিজ্ঞাসা করে জেফারি তার কাছে কি চায়, জেফারি তাকে জানায় সে স্যামের পিঠটা চায়। এরপর দিন স্যামকে খুবই এক্সাইটেড দেখায়, কারণ সে তার গার্লফ্রেন্ডকে অনেকদিন পর ভিডিও কলে দেখেছে। ভিডিও কলে স্যাম জানতে পারে আবির ট্রান্সলেটারের জব খুঁজছে এবং আপাতত সে ওয়ার্ক ফ্রম হোম করছে তার হাজবেন্ডের সাথে। এটা শুনে সে খুব কষ্ট পায়, কারণ তার মনে হয় এর ফলে আবির তার হাজবেন্ডের সাথে আরো বেশি করে সময় কাটাচ্ছে। আর তার কষ্ট এখানেই শেষ হয়ে যায় না, কারণ তখনই সেখানে আবিরের হাজবেন্ড আসে এবং ভিডিও কল কেটে যাওয়ার আগেই সে আবিরকে কিস করে। সেটা দেখে স্যাম অত্যন্ত দুঃখ পায় আর সেই সাথে সে আরো বেশি ডেসপারেট হয়ে ওঠে বেলজিয়াম যাবার জন্য। তাই সে আর্ট গ্যালারিতে গিয়ে জেফারির লয়ারের সাথে কথা বলে। জেফারির লয়ার তাকে জানায় কন্ট্রাক্টে সাইন করলে তাকে তার গায়ের চামড়া বিক্রি করে দিতে হবে এবং তার জন্য সে অনেক টাকা পাবে। স্যাম তখন পরিণামের কথা একটুও না ভেবেই সে কন্ট্রাক্টে সাইন করে দেয়, কারণ তাকে যেভাবেই হোক আবিরের কাছে বেলজিয়াম পৌঁছাতেই হবে। এরপর দেখা যায় জেফারি স্যামের পিঠে একটা শ্যানিগান ভিসার ট্যাটু বানিয়ে দিয়েছে আর এর মাধ্যমে সে পুরো পৃথিবীকে বোঝাতে চায় স্যামের মতো রেফিউজিদের জন্য শ্যানিগান ভিসা পাওয়া কতটা কঠিন। জেফারি স্যামের পিঠে যে আর্টটা করেছিল তার নাম দেয় লিভিং আর্ট, অর্থাৎ জীবন্ত শিল্প। এরপর দেখা যায় স্যামকে জেফারি আসল পাসপোর্টও দিয়েছে, যাতে সে স্যামকে নিয়ে ইউরোপের এক্সিবিশনের জন্য যেতে পারে। পরে দৃশ্যে স্যামকে সোরাইয়ার সাথে একটা প্লেনে করে বেলজিয়াম যেতে দেখা যায়। সে বেলজিয়ামের একটা হোটেলে পৌঁছে বারবার আবিরকে কল করছিল, কিন্তু তার দিক থেকে কোনো উত্তর আসছিল না। এর কিছুক্ষণ পরই আবির নিজেই স্যামকে ভিডিও কল করে। আবিরকে খুবই দুঃখী দেখাচ্ছিল। স্যাম আবিরকে বলে সে তার সাথে দেখা করতে চায়। এমন সময় ভিডিও কলে আবিরের হাজবেন্ড চলে এসে স্যামকে তাদের বাড়িতে ইনভাইট করে এবং বলে সে আর তার ওয়াইফ আবির দুজনে মিলেই তার আতিথেয়তা করবে। আর এবার স্যামের সামনেই আবিরের হাজবেন্ড তাকে কিস করে। সেদিনই স্যামের একটা ফটোশ্যুট হয় এবং তারপর সোরায়া তার ফোনটা স্যামকে দিয়ে বলে তার মা চিন্তা করছে, সে যেন তার মাকে জানিয়ে দেয় সে ঠিক আছে। কিছুদিনের মধ্যেই তার পিঠের ট্যাটুর ফটো সারা পৃথিবী কাঁপিয়ে দেয়। শহরের প্রতিটা প্রান্তে সে তার পিঠের ট্যাটুর বড় বড় পোস্টার দেখতে পায়। কিন্তু স্যামের সমস্যা হয় এক্সিবিশনের সময় যখন ঘন্টার পর ঘন্টা স্যামকে এক জায়গায় চুপ করে বসে থাকতে হয়, কারণ সবাই তার পিঠের ট্যাটুটাকেই দেখতে আসে। সে যদি তার ফ্যান্সদের সাথে কথা বলার জন্য একটু ঘোরেও অর্গানাইজাররা সঙ্গে সঙ্গে তাকে চুপচাপ বসার জন্য আদেশ দেয়। তার মনে হয় তার নিজের শরীরের ওপর তার নিজেরই আর কোনো অধিকার নেই। স্যামের হঠাৎই তার অতীতের কথা খুব মনে পড়তে থাকে, যখন সে সিরিয়ান সিভিল ওয়ারের মধ্যে রাকাতে থাকত। তখনকার সময়টা খারাপ হলেও অ্যাটলিস্ট সে তার গার্লফ্রেন্ডকে কাছে পেত। তার মনে পড়ে যায় এই সময় একদিন দুপুরে সে তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করে জানতে পারে সেদিন সন্ধেবেলা আবির একটা ছেলের সাথে দেখা করতে যাচ্ছে, কিন্তু আবির বলে সে শুধুমাত্র তার মাকে খুশি করার জন্য ছেলেটার সাথে দেখা করতে যাচ্ছে, তার নিজের কোনো ইচ্ছা নেই ছেলেটাকে বিয়ে করার। তখন স্যাম তার সাথে মজা করে বলে ঠিক আছে ছেলেটাকে বিয়ে করে নাও, কোনো সমস্যাই নেই। এরপর সে বাসে হঠাৎ চেঁচিয়ে বলে বাসে কোনো পুরোহিত আছে কিনা,
যেটা শুনে একটা লোক হেসে ওঠে এবং গান গাইতে শুরু করে দেয়, আর বাসের বাকি সবাই তখন নাচতে শুরু করে। এরপরে দৃশ্যে দেখা যায় কিছু পুলিশ স্যামের বাড়িতে এসে স্যামকে অ্যারেস্ট করে নেয়। আসলে তারা মনে করে স্যাম একজন বিপ্লবী, কারণ যখন সে বাসে ছিল তখনই সে স্বাধীনতা শব্দটা ব্যবহার করেছিল। এখানেই পুলিশ স্টেশনের একটা পুলিশ অফিসার তার কাছে গিয়ে তাকে পালিয়ে যেতে বলে। আসলে সেই পুলিশ অফিসার স্যামের বাবাকে চেনে এবং সে জানে স্যাম বিপ্লবী নয়, কিন্তু কোনো রকমে যদি সে দোষী সাব্যস্ত হয় তাহলে তাকে মৃত্যুদণ্ডের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। এরপর যখন আশেপাশে কেউ থাকে না তখন জানলা দিয়ে স্যাম পালিয়ে যায়। সে সোজা আবিরের বাড়িতে যায়, কিন্তু জানতে পারে সে সিরিয়াতে বেশিক্ষণ থাকতে পারবে না, কারণ সরকার তাকে টেররিস্ট ঘোষণা করে দিয়েছে। তখন স্যামকে বাঁচাতে আবির জিয়াদ, মানে যে স্যামকে বিয়ে করতে চেয়েছিল, তাকে ডাকে। আসলে জিয়াদ সিরিয়ান এম্বাসিতে জব করে, তাই আবির স্যামকে তার ক্লাসমেট হিসাবে জিয়াদের সাথে পরিচয় করিয়ে দিয়ে বলে যদি সে কোনো রকমে স্যামকে সাহায্য করতে পারে। আর কোনো উপায় না থাকায় স্যাম সেখান থেকে চলে যায়। পরে দৃশ্যে স্যামের বোনকে বর্ডার ক্রস করে লেবাননের দিকে যেতে দেখা যায়। চেক পয়েন্টে তাকে দাঁড় করিয়ে চেক করা হয় সে কোনো ইল্লিগাল জিনিস বা মানুষকে লেবাননে নিয়ে যাচ্ছে কিনা। তারা কিছু ইল্লিগাল না পেয়ে তাকে লেবাননে ঢুকতে দিয়ে দেয়। তখনই দেখা যায় স্যাম গাড়ির সিটের তলা থেকে বেরিয়ে আসে। আসলে সে সারাটা রাস্তা সিটের তলায় লুকিয়ে এসেছে, আর এখন সে নিরাপদ। কিন্তু এই নতুন দেশে সে একটা রেফিউজি এবং সে তার গার্লফ্রেন্ডকেও হারিয়ে ফেলেছে। এরপর আবার বর্তমান সময় দেখানো হয়, যেখানে স্যামকে তার হোটেল রুমে শুয়ে থাকতে দেখা যায়। তখনই তার দরজায় সিরিয়ান একজন রিপ্রেজেন্টেটিভ এসে নক করে। সে স্যামকে জানায় তারা জেফারির ওপর কেস করতে চায় স্যামের শরীর অপব্যবহার করার জন্য, আর এই জন্য তারা স্যামের সাপোর্ট চায়। স্যাম সেই লোকটার মুখের ওপর দরজা বন্ধ করে দেয় আর তাকে কোনো রকম সাহায্য করতে চায় না, কারণ যে সরকার কিছুদিন আগেই তাকে মারতে চেয়েছিল সেই সরকারই এখন তাকে সাহায্য করতে চায়। রাতে স্যাম তার মাকে ভিডিও কল করলে তার মা তাকে বলে তাকে তার আত্মীয়দের কাছ থেকে স্যামের জন্য উল্টোপাল্টা কথা শুনতে হচ্ছে। তারা স্যামকে পাগল ভাবে যে টাকার জন্য তার গায়ের চামড়া বেচে দিয়েছে। স্যাম তার মাকে বলে আসলে তার আত্মীয়রা তার সফলতার কারণে জেলাস ফিল করছে, তাই তারা এসব বলছে। পরে তিনি স্যাম কোনো রকমে আবিরের অ্যাড্রেস খুঁজে বার করে তার বাড়িতে পৌঁছে যায়। আবির তাকে দেখে খুবই অবাক হয়ে যায়। স্যাম আবিরকে মিথ্যে কথা বলে যে সে এখানের আর্ট গ্যালারিতে সাধারণ একটা কাজ করে আর এই কারণেই সে বেলজিয়াম এসেছে। এরপর তারা একে অপরকে হক করে, কিন্তু তারা জানতে পারে না আবিরের হাজবেন্ড এই সময় তাদেরকে দেখছিল। স্যাম বোঝে আবির তার সাথে যেতে পারবে না, কিন্তু সে আবিরকে কথা দেয় সে সবসময় তার পাশে আছে। পরে দৃশ্যে জিয়াদ আবিরকে আর্ট এক্সিবিশনে নিয়ে যায় এটা দেখানোর জন্য যে স্যাম তাকে মিথ্যে কথা বলেছে তার জবের ব্যাপারে। এটা দেখে আবিরের স্যামের জন্য খুবই চিন্তা হয়। জিয়াদ স্যামকে ছোট করার জন্য সেখানেই তাকে অপমান করে এবং তাদের দুজনের মধ্যে হাতাহাতি হয়ে যায়। রেগে গিয়ে জিয়াদ দেয়ালে টাঙানো একটা দামি আর্ট ঘুষি মেরে ভেঙে ফেলে। এরপর দেখা যায় স্যামের লয়ার জিয়াদকে তখনকার মতো এসব সিচুয়েশন থেকে বার করে আনে। আর সেদিন রাতে আবির স্যামের হোটেল রুমে আসে এবং তার সাথে গল্প করে। এই সময় জিয়াদ আবিরকে কল করলে জানা যায় জিয়াদ আবিরকে জোর করে স্যামের কাছে পাঠিয়েছে, যাতে আবির স্যামকে কনভিন্স করে জিয়াদের ওপর কোনো আইনি মামলা না করতে। স্যাম এটা জানতে পারলে বলে এসব আসলে তার হাতে নেই, কিন্তু পরের দিন স্যাম সকলকে জানিয়ে দেয় তারা যদি জিয়াদের ওপর আইনি মামলা করে তাহলে স্যাম গিয়ে সিরিয়ান গভর্নমেন্টের সাথে হাত মিলিয়ে জেফারির ওপর কেস করে দেবে হিউম্যান রাইটস ভায়োলেশনের জন্য। জেফারিদের কাছে আর কোনো অপশন না থাকায় তারা জিয়াদকে ছেড়ে দেয়। এরপর স্যাম আর জেফারির হাতের পুতুল হয়ে থাকতে চায় না, তাই সে পালানোর জন্য বলে তার মায়ের শরীর খারাপ এবং সে বাড়ি যেতে চায়। যদিও সোরায়া তার এই মিথ্যেটা ধরে ফেলে এবং তাকে আবার এক্সিবিশনের জন্য বসিয়ে দেয়। এই সময় জেফরি খেয়াল করে স্যামের পিঠে একটা ব্রণ হয়েছে, এতে তার আর্টের মান পড়ে যাবে ভেবে সে স্যামকে হসপিটালে নিয়ে গিয়ে চিকিৎসা করায়। রাতে আবির কল করে স্যাম কেমন আছে জিজ্ঞাসা করে। স্যাম মনে মনে ভাবে এভাবে সে আবিরের জীবনে থাকলে তারা কেউই কখনোই খুশি হতে পারবে না, তাই সে বলে সে সুরায়াকে ভালোবেসে ফেলেছে। এরপরই তার বাড়ি থেকে একটা ফোন আসে, সে দেখে তার বাড়িতে সবাই খুব খুশি তার টাকা পাঠানোর কারণে। তার বোন আর বোনের পর একটা ব্যবসা শুরু করতে চাইছে, আর এখন তাদের সবারও পর্যাপ্ত পরিমাণে খাবার জোটে। এই সময় স্যাম লক্ষ্য করে তার মায়ের পা দুটো কেটে বাদ দেওয়া হয়েছে। সে জিজ্ঞাসা করলে জানতে পারে একটা বিস্ফোরণের কারণে তার মায়ের পায়ের ওপর দেয়াল পড়ে গিয়ে এই অবস্থা হয়। স্যাম মনে মনে ভাবে সে কতটা স্বার্থপর, সে ফোন করে সবসময় নিজের ব্যাপারে বলে, কখনোই তার মায়ের জীবনে কি চলছে সে ব্যাপারে খোঁজ নেওয়ার প্রয়োজনও করে না, তাই সে সিদ্ধান্ত নেয় এরপর সে তার মায়ের কাছে চলে যাবে। এদিকে পরের দিন একজন ধনী প্রমোটার স্যামের জন্য $10 বিলিয়ন দাম দিতে রাজি হয়। এর ৯ মাস পর স্যামকে একটা অকশনে দেখা যায়। সেখানে সবাই তার জন্য বলি লাগাচ্ছিল, কিন্তু হঠাৎই স্যাম উঠে দাঁড়িয়ে সবাইকে অভিশাপ দেয়
এবং পকেট থেকে একটা ইয়ারফোন বের করলে সবাই সেটাকে বোম ভেবে সেখান থেকে পালিয়ে যায়। আর স্যাম পাগলের মতো হাসতে থাকে। আসলে সে বিরক্ত হয়ে গিয়েছিল, কারণ সবাই তাকে একটা বস্তুর চোখে দেখত। এই ঘটনার পর তাকে জেলে দেখা যায়। জেলে লয়ার আসলে স্যাম তার সাথে কথা বলতে চায় না, কিন্তু লয়ারের সাথে আবিরকে দেখে সে কথা বলতে রাজি হয়ে যায়। আবির লয়ারের কথা স্যামকে আর স্যামের কথা লয়ারকে ট্রান্সলেট করে দেয় অফিসিয়াল ট্রান্সলেটার হিসাবে। এর মধ্যেই সে স্যামকে জানায় সে তার হাজবেন্ডকে বরাবরের জন্য ছেড়ে দিয়েছে এবং বাকিটা জীবন সে স্যামের সাথেই কাটাতে চায়। পরে দৃশ্যে স্যামকে কোর্টে দেখা যায়, যেখানে তার লয়ার বেইলের জন্য আবেদন করে। কিন্তু সবাই আশ্চর্য হয়ে যায় যখন জাজ বলে স্যামের ভিসা এক্সপায়ার হয়ে গেছে, তাই তারা তাকে সিরিয়া পাঠাতে বাধ্য। কোর্টের বাইরে রিপোর্টাররা স্যামকে জিজ্ঞাসা করে তার শরীরে এত কোটি টাকার আর্ট নিয়ে সে ঘুরছে, তার জন্য কি তার কোনো রকম ভয় লাগছে। সে জানায় সে আসলে খুবই আনন্দে আছে, কারণ ফাইনালি সে তার বাড়ি ফিরতে পারবে। এর কয়েক সপ্তাহ পর সোরায়া তার ল্যাপটপে দেখে সিরিয়ান টেররিস্ট গ্রুপ স্যামকে তার আগের দেশদ্রোহের অপরাধে মেরে ফেলেছে এবং তার শরীর থেকে চামড়া আলাদা করে জেফরির আর্ট ব্ল্যাক মার্কেটে বেচে দিয়েছে। তারা সেটাকে কোনো রকমে খুঁজে পেয়ে বেলজিয়াম নিয়ে আসে এবং দেখা যায় জেফরি দুজন লোককে দিয়ে মৃত স্যামের চামড়ায় করা ট্যাটুটা বাঁধিয়ে দেয়ালে ঝোলাচ্ছে। এরপরই গল্পতে একটা চরম টুইস্ট আসে, যেখানে আমরা দেখতে পাই আসলে স্যাম কখনোই মারা যায়নি এবং সে তার গ্রামে আবিরের সাথে সুখে জীবনযাপন করছে। আসলে এটা জেফারেরই প্ল্যান ছিল, কারণ সে বুঝতে পেরেছিল সারা জীবনের জন্য সে স্যামকে ধরে রাখতে পারবে না। তাই এইসব ঘটনা সেই সাজায় এবং একটা চামড়া জোগাড় করে তার মধ্যে সেই ট্যাটুটার একটা কপি বানায়। আর এখন স্যামের দুঃখজনক মৃত্যুর খবরের ফলে সেই ট্যাটুটা আরও দামি হয়ে যায়। আর সব শেষে আবির আর স্যামকে সুন্দর মুহূর্ত একসাথে কাটাতে দেখা যায়। আর এই মুভিটি এখানে শেষ হয়ে গেলেও আপনি আরেকটি মুভি দেখতে পারেন, যেখানে এক এক মুহূর্তে এক একটি বছর কেটে যায়। অর্থাৎ এক মিনিটে বিয়ে, দু মিনিটে সন্তান, তিন মিনিটে ডিভোর্স আর চার মিনিটে। জানতে হলে ডান দিকের ভিডিওটিতে ক্লিক করুন। আর এরকমই আরও বাংলা মুভি এক্সপ্লেনেশনের ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ।